ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি সিজিএল টায়ার থ্রির ডেসক্রিপটিভ পেপার নিয়ে, যে পরীক্ষাটা আজই কন্ডাক্ট হলো। 8 জুলাই 2018-তে এসএসসি সিজিএল টায়ার থ্রি ডেসক্রিপটিভ পেপারে কী কী কোয়েশ্চেন এসেছে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী কী কোয়েশ্চেন ডেসক্রিপটিভ পেপারে এসেছে। ফ্রেন্ডস, এখানে যে প্রথমে যে লেটারটা এসেছে সেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউ আর রাজন বা রাজনী, রেসিডেন্ট অফ লোদি রোড, নিউ দিল্লি। ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ মার্কেটিং ম্যানেজার ইন এ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজন ইউ আর আনএবল টু জয়েন ইমিডিয়েটলি অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য এমপ্লয়ার। রাইট এ লেটার টু সেট এন্টারপ্রাইজ সিকিং সাম টাইম টু জয়েন ইউর ডিউটি গিভিং কনভিন্সিং রিজন। এটা আপনাকে 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তার মানে আপনি কোনো পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে মার্কেটিং ম্যানেজারের পদে একটি কাজ পেয়েছেন বা চাকরি পেয়েছেন এবং সেখানে কিছু আপনার কিছু কাজের জন্য আপনি বা সমস্যার জন্য আপনি জয়েন করতে পারছেন না, সেই তার জন্য জয়েনটা যাতে আপনি দেরি করে করতে পারেন তার জন্য একটা চিঠি আপনাকে লিখতে হবে। এরপরে একটা এসে আছে, সেটাকেও আমরা দেখে নিই। এসেটা হচ্ছে হাউ ফার হ্যাজ ডিমোনিটাইজেশন অ্যাচিভড ইটস অবজেক্টিভ। এটা আপনাকে 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তো এই ছিল আজকের ডেসক্রিপটিভ পেপারের দুটো কোশ্চেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।